দেশে করোনা টিকা নিবন্ধন বন্ধ ঘোষণা করা হয়েছে। আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই কেন করোনা টিকা বন্ধের ঘোষণা করা হয়েছে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ করার পর এবার টিকা নিবন্ধন কার্যক্রমও বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার 5 মে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাদি সাবরিনা ফ্লোরা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মির্জাদি সাবরিনা ফ্লোরা বলেন, আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করছি। আপনারা জানেন টিকার চালান চুক্তি মতো আমাদের হাতে এসে পৌঁছায়নি, যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা দেওয়া শেষ করতে চাই আমরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাবিটুনিস টিকা দান কর্মসূচি নিবন্ধন বন্ধ থাকবে। নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে সেসব কার্যক্রম যখন শুরু হবে তখন নিবন্ধন চালু করা হবে। এর আগে 26 এপ্রিল করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 5 মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 31,06,709 জন মানুষ আর প্রথম ডোজের টিকা নিয়েছেন 58,19,757 জন মানুষ। বাংলাদেশে গত 7 ফেব্রুয়ারি একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত করোনা ভাইরাসের এই টিকা নিবন্ধন ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।